সুধী দর্শক, মাই ট্যুর বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি পদ্মাপাড়ের জেলা ফরিদপুর ভ্রমণের। ঢাকা থেকে একদিনে ফরিদপুর জেলার সকল দর্শনীয় স্থান এবং ভ্রমণ পরিকল্পনাটি জানার জন্য ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। পদ্মা নদীর অপর পাশে অবস্থিত ফরিদপুর জেলা রাজধানী ঢাকা থেকে 115 কিলোমিটার দূরত্বে অবস্থিত। বর্তমানে সাধারণত 4 থেকে সাড়ে 4 ঘন্টায় ঢাকা থেকে পৌঁছানো যায় ফরিদপুর। ফরিদপুর জেলার প্রতিষ্ঠা 1786 সালে, মতান্তরে এই জেলা প্রতিষ্ঠিত হয় 1815 সালে। ফরিদপুরের নামকরণ করা হয়েছে এখানকার প্রখ্যাত সুফি সাধক শাহ শেখ ফরিদউদ্দিনের নাম অনুসারে। এই জেলার পূর্ব নাম ছিল ফতেহাবাদ। ফরিদপুর জেলার প্রতিষ্ঠা 1786 হলেও তখন এটির নাম ছিল জালালপুর এবং প্রধান কার্যালয় ছিল ঢাকা। 1807 খ্রিস্টাব্দে ঢাকা জালালপুর হতে বিভক্ত হলে এটি ফরিদপুর জেলা নামে অভিহিত হয়। আজ আমরা দেখব এই জেলার নানা প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও প্রাকৃতিক সৌন্দর্য। একদিনের এই ভ্রমণ প্ল্যানটি সম্পন্ন করতে যতটা সম্ভব সকালে যাত্রা শুরু করুন। যাত্রাবাড়ি 0 পয়েন্ট থেকে ইলিশ এসি বাসে চড়ে যেতে পারেন মাওয়াঘাটে। এখান থেকে স্পিড বোট বা ফেরিতে চড়ে পদ্মার ওপারে কেওড়াকান্দি ঘাটে চলে যেতে হবে। কেওড়াকান্দি থেকে সিএনজি রিজার্ভ করে মাওয়া ভাঙ্গা মহাসড়ক ধরে প্রথমেই চলে আসুন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আজিমপুর ইউনিয়নে অবস্থিত পাত্রাইল মসজিদে। দৃষ্টিনন্দন চমৎকার কারুকার্য খচিত ঐতিহ্যবাহী মসজিদটি 10 গম্বুজ বিশিষ্ট। ধারণা করা হয় আনুমানিক 1400 খ্রিস্টাব্দে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের শাসনামলে বিখ্যাত সুফি দরবেশ মজলিস আবদুল্লাহ আল আউলিয়া এ অঞ্চলে ইসলাম প্রচারে এসে মসজিদটি নির্মাণ করেন, আর তার নাম অনুসারেই এটি মজলিস আউলিয়া মসজিদ নামে পরিচিতি লাভ করে। এখান থেকে পুলিয়া বাজার হয়ে চলে যাবেন জেলার 22রশিতে অবস্থিত ঐতিহ্যবাহী ও সবচেয়ে বড় 22রশি জমিদার বাড়ি। এই বাড়িতে পুরাতন ভবনগুলোর কারুকার্য খচিত নকশা যেই কারো ভালো লাগবে, মন চাইবে নিজেকে ফ্রেমবন্দি করতে। জমিদার বাড়ি থেকে পুকুরিয়া এসে সিএনজিতে করে ফরিদপুর ভাঙ্গা মহাসড়ক হয়ে ফরিদপুর জেলা শহরে চলে আসবেন। আসার পথে জেলার বাস স্ট্যান্ডের 1 কিলোমিটার আগে দেখতে পাবেন নদী গবেষণা ইনস্টিটিউট। নদী গবেষণা ইনস্টিটিউট হলো বাংলাদেশের একটি গবেষণা প্রতিষ্ঠান যা প্রধানত বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণ, নদীর নাব্যতা রক্ষা ও পাললিকীকরণ, সেচ ব্যবস্থা এবং নদীর তীর সংরক্ষণ কাজে জরিপ পরিচালনা ও ব্যবস্থা গ্রহণের কাজ করে থাকে। মন চাইলে কিছুক্ষণের জন্য ঘুরে আসতে পারেন প্রতিষ্ঠানটির মনোমুগ্ধ করে এই পরিবেশে। জেলা শহর হয়ে চলে যাবেন জেলার সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে। বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে কুমার নদী। বাড়িতে রয়েছে মোট 4টি পুরাতন টিনের চালা ঘর। কবির নিজের হাতে লেখা পাণ্ডুলিপি সহ ঘরগুলোতে সংরক্ষিত রয়েছে কবির ব্যবহৃত জিনিসপত্র। বাড়ির সামনেই রয়েছে উন্মুক্ত জসীম উদ্যান। বাড়িতে প্রবেশ করে হারিয়ে যাবেন সেই সোনালী অতীতে। ২০ টাকা দিয়ে টিকিট কেটে বাড়িটিতে প্রবেশ করতে হয়।
আমাদের ভ্রমণের দিনটিতে পল্লীকবি জসীম উদ্দিনের স্মৃতি জাদুঘর বন্ধ থাকায় ভিতরে যাওয়া সম্ভব হয়নি। আপনারা বন্ধের দিন ছাড়া অন্য দিন গেলে পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবেন। সেখান থেকে বের হয়ে 10 মিনিটে চলে আসবেন ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা অম্বিকাচরণ মজুমদারের বাড়ি কুসুমকুটিরে। 1851 সালে তৎকালীন ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করা এই মহান ব্যক্তিত্ব একটানা 20 বছর ফরিদপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। 1913 সাল থেকে 1916 সাল পর্যন্ত তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। তার পুরাতন বাড়ি কুসুমকুটির ভেঙে বর্তমানে সেখানে একটি আধুনিক ছাত্রাবাস নির্মাণ করা হয়েছে। চমৎকার এই ছাত্রাবাসটি দেখে 5 মিনিটে চলে যাবেন ব্রিটিশ শাসনামলে নির্মিত জমিদার বাড়ি ময়েজ মঞ্জিলে। জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই বাড়িটি প্রতিষ্ঠা করেন জমিদার খান সাহেব ময়েজউদ্দিন বিশ্বাস। বর্তমানে 27 বিঘা জমির উপর স্থাপিত এই বাড়িতে 4টি ভবন ও 1টি মসজিদ রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু, শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দি, স্যার মোহাম্মদ জাফরুল্লাহ খান, মহাত্মা গান্ধী সহ 1950 থেকে 60-এর দশকে গুরুত্বপূর্ণ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব এই জমিদার বাড়িতে এসেছিলেন। ঐতিহাসিক ও নান্দনিক এই জমিদার বাড়িটি দেখার শেষে মুজিব সড়ক ধরে 10 মিনিটে চলে যেতে পারবেন জেলার মানুষের অন্যতম পর্যটন আকর্ষণ ধলার মোড়ে। ফরিদপুর শহরকে প্রমত্তা পদ্মার কড়াল গ্রাস থেকে রক্ষা করতে পদ্মার পারে দেয়া হয়েছে শহর রক্ষা বাঁধ। শহরের পাশে এরকম একটি বাঁধের নাম ধলার মোড়। পাশে জেগে ওঠা চরগুলিতে অনেক সময় মেছোবাঘের দেখা মিলে। এখানে অনেকেই ঘুরতে এসে নদীর পানিতে গোসল করে ও সাঁতার কেটে সময় কাটান। সন্ধ্যার আলোয় স্থানটি মোহনীয় রূপ ধারণ করে এবং এখানকার মিষ্টি বাতাস ক্লান্ত শরীরকে প্রাণবন্ত করবেই। কিছুক্ষণ ধলার মোড়ে থেকে মাওয়া ভাঙা সড়ক ধরে এবার রওনা দিবেন জেলার কানাইপুরে অবস্থিত কানাইপুর জমিদার বাড়িতে। স্থানীয়ভাবে এটিকে শিকদার বাড়ি হিসাবে চেনে। প্রায় 400 বছর আগে নির্মিত বাড়িটি রানী ভবতারিণী শিকদারের আমলে নির্মাণ করা হয়েছে বলে কথিত আছে। ঐতিহাসিক এই বাড়ি দেখা শেষে এবারের গন্তব্য জেলার ঢাকা খুলনা রোডে কানাইপুর। মাঝকান্দি হয়ে মধুখালী হতে 10 কিলোমিটার পশ্চিমে কামারখালীর রৌফনগর গ্রামে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স মুন্সি আব্দুর রউফ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর।
মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বীর শ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ 1943 সালের পয়লা মে ফরিদপুর জেলার মধুখালী থানার আওতাধীন সালামতপুর বর্তমানে রউফনগর গ্রামে জন্মগ্রহণ করেন। শহীদ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ কোম্পানির মেশিন গানার হিসাবে রাঙামাটি মহালছড়ি নৌপথে প্রহরারত ছিলেন। 8 এপ্রিল 1971 তারিখে শত্রুপক্ষ প্রতিরক্ষা এলাকায় ঢুকে পড়ে এবং গোলাবর্ষণ শুরু করে। একমাত্র শহীদ ল্যান্স মুন্সি আব্দুর রউফ নিজের মেশিন গান দিয়ে শত্রুর উপর গোলাবর্ষণ অব্যাহত রাখেন এবং বিপক্ষের মর্টারের গোলায় তিনি শাহাদাত বরণ করেন। তিনি অদম্য সাহস, কর্তব্য পরায়ণতা, দৃঢ় সংকল্প ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। সরকার তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করেন। ফরিদপুর জেলা ভ্রমণে দিনের সর্বশেষ লোকেশন মথুরাপুর দেউলে এবার। মোটামুটি 30 মিনিটের ভ্রমণ শেষে মাঝকান্দি বাজার হয়ে ফরিদপুর মাগুরা মহাসড়ক ধরে পৌঁছে যাবেন জেলার মধুখালী বাজার। সেখান থেকে 13 কিলোমিটার উত্তরে চন্দনা নদীর পূর্ব পাশে অবস্থিত 12 কোণ বিশিষ্ট কারুকার্য খচিত মথুরাপুর দেউলে। চুন সুরকির মিশ্রণে নির্মিত 21.2 মিটার উঁচু এই দেউলটি সম্পূর্ণ স্থাপনা জুড়ে টেরাকোঠার দৃষ্টিনন্দন কারুকার্য রয়েছে। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত এই দেউলটি 16 শতকে মুঘল সম্রাট আকবরের গভর্নর সংগ্রাম সিংহ নির্মাণ করেন বলে জানা যায়। এখানেই এক দিনের ফরিদপুর ভ্রমণের পরিসমাপ্তি। চাইলে মধুখালী থেকেই পেয়ে যাবেন ঢাকা ফেরার বাস, অন্যথায় মধুখালী থেকে ফরিদপুর নতুন বাস স্ট্যান্ড গিয়ে সেখান থেকে বাসে করে ফিরে যেতে পারবেন ঢাকায়। এই ভ্রমণ প্ল্যান ছাড়াও সারা দেশের পর্যটন স্থান সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মাই ট্যুর বিডি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।